আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের স্বাগতম চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর যে কোনো মূল্যে ঢাকায় গণসমাবেশ করা হবে জানালেন মির্জা আব্বাস স্পষ্টভাবে বলে দিয়েছি এই সরকারের অধীনে নির্বাচনে যাব না আমির খোসড় এবার বরিশালে বিএনপির সমাবেশের আগে দুই দিনের বাস ধর্মঘট আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র যে কারণে বিএনপিকে আন্দোলন পেছানোর আহ্বান শিক্ষামন্ত্রীর দলটাকে বাঁচান টাকা পয়সার লেনদেন বন্ধ করেন বললেন ওবায়দুল কাদের দর্শক শিরোনামে উল্লেখিত দেখতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন মহাসড়কে তিন চাকার অবৈধ যান ও ভাড়ায় চালিত মোটরসাইকেল বন্ধের দাবিতে আগামী চার পাঁচ নভেম্বর বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস মালিকদের সংগঠন বরিশাল জেলা বাস মালিক গ্রুপ পাঁচ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিএনপির নেতাকর্মীদের দাবি বিএনপির বিভাগীয় গণসমাবেশ বানচাল এই অপকৌশল নেওয়া হয়েছে এর আগে একই কায়দায় খুলনা ও ময়মনসিংহে বিএনপির গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘট ডাকা হয় গতকাল মঙ্গলবার বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মাসরেক ও সাধারণ সম্পাদক কিশোর কুমার দে স্বাক্ষরিত একটি চিঠি বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে জমা দেওয়া হয়েছে ওই চিঠিতে বাস মালিক সমিতির নেতারা তাদের দাবি আদায়ে তিন নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন অন্যথায় চার থেকে পাঁচ নভেম্বর বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ও অভ্যন্তরীণ বাস টার্মিনাল রূপাতলি থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মোহাম্মদ আমিন উল আহসান আজ বুধবার দুপুরে বলেন আমরা এই ধরনের একটি চিঠি পেয়েছি এ বিষয়ে হাইকোর্ট এবং সরকারের একটি নির্দেশনা রয়েছে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব এবং এসব যান বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করছি এদিকে বরিশালে বিএনপির গণসমাবেশ হবে পাঁচ নভেম্বর এজন্য নগরের বঙ্গবন্ধু উদ্যানে এই সমাবেশ করার জন্য জেলা প্রশাসকের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে মহানগর বিএনপি তবে আজ দুপুর পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এর মধ্যে বাস ধর্মঘটের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা তবে নেতাকর্মীরা বলছেন সমাবেশ সফল করার জন্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বরিশালে এবং বিভাগের জেলা ও উপজেলাগুলোতে প্রস্তুতিমূলক সভা করছেন এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বাস কিংবা গণপরিবহন বন্ধ করে মানুষের উপস্থিতি ঠেকানো যাবে না যে কোনো মূল্যে ঢাকায় সমাবেশ করা হবে বলে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে আমরা এই গণসমাবেশ সফল করব এখানে সরকার যদি বাধা দিতে আসে সেই দায় দায়িত্ব সরকারের আমাদের নয় তিনি বলেন আমাদের দায়িত্ব হল সভা সমাবেশ সফল করা সেখান থেকে সরকার পতন আন্দোলনের সূচনা করব এটাই হল আমাদের আজকের সভার দৃঢ় প্রত্যয় মঙ্গলবার বিকেলের রাজধানীর নয়াপল্টনে এক যৌথ সভার শেষে এসব কথা বলেন মির্জা আব্বাস আগামী দশ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশকে সফল করার জন্য এই সভার আয়োজন করা হয় মির্জা আব্বাস বলেন ইতোমধ্যে আমাদের তিনটি সমাবেশ হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে দশ ডিসেম্বরের আমরা প্রতিফলন ঘটাবো তিনি বলেন সরকার ইতোমধ্যে বিভিন্ন ধরনের কথা বলছে আমাদের কর্মীদের বলতে চাই সরকারের কোন উস্কানিমূলক কথাই পা দেবে না বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন আজকে একটি সফল সভা হয়েছে এই সভার মাধ্যমে ইঙ্গিত পাচ্ছি আমাদের সমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি এই ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচনে যাব না বুধবার ছাব্বিশ অক্টোবর রাজধানীর পুরনো পল্টনের প্রীতম জামান টাওয়ারের আয়োজিত গণ অধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন যারা এখানে উপস্থিত হয়েছেন সকলেই তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে যারা সিদ্ধান্ত নিয়েছেন এই ফসিস্ট সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না বিএনপিকে আন্দোলন পেছানোর আহ্বান করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে বিএনপিকে এই আহ্বান জানান তিনি বুধবার ২৬ অক্টোবর সকালে যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান আগামী ৬ নভেম্বর সারা দেশে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা পরীক্ষাদের দুর্ভোগ লাঘবে বিএনপির আন্দোলন কর্মসূচি পেছানোর কথা বলেন শিক্ষামন্ত্রী বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন গণতন্ত্রের জন্য অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন জরুরি তিনি বলেন বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র যাতে এই দেশের জনগণ তাদের পছন্দের সরকার বেছে নেওয়ার সুযোগ পান যুক্তরাষ্ট্র কোনো একটি দলকে সমর্থন করে না বলে জানান এই রাষ্ট্রদূত আজ এক সাক্ষাৎকারে পিটার ডি হাস বলেন বাংলাদেশে ভয়ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক সহিংসতার খবর আমরা লক্ষ্য করেছি এসব অস্বস্তিকর কারণ রাজনৈতিক সহিংসতার মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না আমরা সবাইকে আইনের শাসন মেনে চলা এবং সহিংসতা হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি সাংবাদিকরা যেন অবাধে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে পারেন সেটা নিশ্চিত করতে হবে তাদের হয়রানি ও সহিংসতা থেকে সুরক্ষা দিতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাদের উদ্দেশ্যে বলেছেন আপনারা দলটাকে বাঁচান টাকা পয়সা লেনদেন এগুলো বন্ধ করুন কমিটি করতে টাকা লাগবে এটা বিএনপির হতে পারে আওয়ামী লীগ এই চর্চা করতে পারে না টাকা পয়সা নিয়ে মনোনয়ন এই চর্চা চিরতরে বন্ধ করতে হবে এটা শেখ হাসিনার নির্দেশ আজ বুধবার ২৬ অক্টোবর দুপুরের রাজধানীর খিলগাঁও মডেল কলেজ প্রাঙ্গনে আওয়ামী লীগের খিলগাঁও থানা এবং এক দুই তিন ও পঁচাত্তর নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এছাড়া এ সময় আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি একজন আরেকজনের বিরুদ্ধে গিবদ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের দ্রব্যমূল্যের উদ্যোগতি প্রসঙ্গেও কথা বলেন তিনি জনগণের উদ্দেশ্যে বলেন আমরা জানি আপনারা কিছু কষ্টে আছেন জিনিসপত্রের দাম বেড়েছে জ্বালানির দাম বেড়েছে মানুষের কষ্টও বেড়েছে গরিব মানুষের কষ্ট নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কষ্ট আমরা বুঝি শেখ হাসিনা বোঝেন তার রাতের ঘুম হারাম হয়ে যায় আপনাদের কষ্টের কথা ভেবে এই সংকট থেকে উত্তরণের জন্য তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন কারা জনগণের পক্ষে অবস্থান করছেন আর কারা ফিসিস্তদের সাথে হাত মিলিয়ে আগামী নির্বাচনে গিয়ে জাতির বিরুদ্ধা করছে জাতি নিভীড় ভাবে পর্যবেক্ষণ করছে আমি একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই আজকে বিএনপির যে জনসভা যে আন্দোলনে আমরা নেমেছি যুগপথ আন্দোলনের প্রেক্ষাপটে যেটা আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি ঐক্যবতের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছি যে যুগপথ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাব বিএনপি সেই আন্দোলনের অংশ হিসাবে যে জনসভাগুলো করছে লক্ষ মানুষের সমাগম বাধা বিপত্তি জীবনের বিনিময়ে মানুষ সেখানে উপস্থিত হচ্ছে এটার পেছনে প্রধান কারণটা কি জানেন প্রধান কারণ হচ্ছে আমরা জাতির কাছে স্পষ্টভাবে বলে দিয়েছি আগামী নির্বাচনে এই ফেসিস সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে জাতি তাদের প্রতিনিধি সংসদ নির্বাচন নির্বাচিত করবে জাতি তাদের সরকার নির্বাচিত করবে এই বিষয়টা যখন স্পষ্টীকরণ করা হয়েছে পরিষ্কার করা হয়েছে মানুষ ঝাঁপিয়ে পড়েছে এতদিন অনেকের মনে সন্দেহ ছিল আগামী নির্বাচনে বিএনপি কি যাবে কি যাবে না কিংবা কেউ যাবে কি যাবে না এখানে সিট ভাগাভাগির কথা এখানে ষড়যন্ত্রের কথা এখানে বিভিন্ন ধরনের রিউমার ছড়ানো হয়েছে কিন্তু জাতি যখন বুঝতে পেরেছে এই ফেসিস্টের অধীনে নির্বাচনে যাওয়া যাবে না আন্দোলনের মাধ্যমে এদের পতন ঘটাতে হবে তাহলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাস্তায় নেমেছে